দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বড় ঘরে অনেকদিন তোমাদের সবাইকে স্বাগত। এখনকার ক্লাসে আমরা গণিত করব। তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সদশমিক এক বের করো। অনুশীলনী সদশমিক একের আজকে আমরা 9 নং প্রশ্নটি সমাধান করব। 9 রঙে আছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। লক্ষ্য করো, যদি আমরা একটা চিত্রের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করি তাহলে চিত্রটা ঠিক এরকম হবে, যেখানে এ বি সি হলো একটা সমবাহু ত্রিভুজ, আর অভ্যন্তরস্থ একটা নির্দিষ্ট বিন্দু ধরে আমরা ও ধরে নিলাম, এবং ও বিন্দু হতে যথাক্রমে তিনটা লম্ব আঁকা হয়েছে তিনটা বাহুর ওপর। তাহলে ধরো বি সি বাহুর ওপর লম্ব হলো ও ডি, বিসি বাহুর উপর লম্ব হলো ও ডি। তাহলে এই ও ডি আমরা নিলাম 6 সেন্টিমিটার। এরপরে এ বি বাহুর উপর লম্ব হলো ও ই, এ বি বাহুর উপর লম্ব হলো ও ই, এটা আমরা ধরে নিলাম 7 সেন্টিমিটার। একইভাবে এ সি বাহুর উপর লম্ব হলো ও এফ, আর ও এফ আমরা ধরে নিলাম 8 সেন্টিমিটার। তাহলে লক্ষ্য করো, যদি আমরা এই সম্পূর্ণ সমবাহু ত্রিভুজের ভূমি আমাদের বের করতে হবে, ভূমি বা বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল, যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান থাকে, তাহলে আমরা ধরে নিই এখানে সমবাহু ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য সমান এ। বাহু দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে দেখো, যদি আমরা এটার ক্ষেত্রফল বের করি তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজিকাল টু হবে, যদি আমরা এই ত্রিভুজটাকে তিনটা আলাদা আলাদা ত্রিভুজে ভাগ করি, তাহলে এই ত্রিভুজ তিনটি হবে ত্রিভুজ বিওসি, ত্রিভুজ এওবি, ত্রিভুজ এএফসি। দেখো, যদি আমরা তিনটা ত্রিভুজকে যদি ভাগ করি তাহলে ঠিক এরকম হবে ত্রিভুজ এওবি যোগ ত্রিভুজ বিওসি যোগ ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের আমরা যোগ করব। বা যেহেতু ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখানে হবে √3/4a² ইজ ইকুয়াল টু, এখানে দেখো ত্রিভুজ এ ও বি এর, ত্রিভুজ এ ও বি এর লম্ব ভূমি মানে উচ্চতাটা হলো h হলো 7 সেন্টিমিটার, তাহলে এটা হবে ½ a × 7 প্লাস ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে, বি ও সি এর ক্ষেত্রে উচ্চতা হলো 6, তাহলে a × 6 প্লাস ½ a × a ও সি এর ক্ষেত্রে উচ্চতা হলো 8, তাহলে 8। বা √3/4a² ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা হাফ এর সাথে a গুণ করি তাহলে a/2 হবে, আর যদি আমরা এখান থেকে a/2 কমন নিয়ে আসি তাহলে হবে 7 + 6 + 8। বা √3/4a² ইজ ইকুয়াল টু a/2 × 21। উভয়পক্ষে যদি আমরা 2/a দ্বারা গুণ করি, যদি আমরা উভয়পক্ষে 2/a দ্বারা গুণ করি, বা এখানে a/2 21 এর সাথে গুণ সম্পর্কে আছে, বিপরীত পাশে নিলে ভাগ হবে। যদি আমরা ভাগ করি √3/4a² ডিভাইডেড বাই a/2 হবে, তাহলে এটা গুণ সম্পর্কে আনলে
2/a is equal to 21 বাই এখানে কাটাকাটি করলে আমরা মান পাবো √3a বাই 2 is equal to 21 এরপর দেখো √3a বাই 2 is equal to 21 সুতরাং a is equal to 21 into 2 divided by root 3 তাহলে মান আমরা পাবো 14 root 2 তাহলে a এর মান আমরা পাবো 24.2437 এটা হলো এই সমবাহু ত্রিভুজটির বাহুর মান অর্থাৎ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হবে 24.2437 সেন্টিমিটার তাহলে এবার আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি সুতরাং ক্ষেত্রফল is equal to হবে √3/4 into 24.2437 square সেন্টিমিটার স্কয়ার তাহলে ডাবলশন করলে আমরা এর মান পাবো 254.61 সেন্টিমিটার স্কয়ার এই হলো অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা নয় নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ